এবারে কিন্তু সত্যি সত্যি খাবার সময়টা পার হয়ে দিছে। যা কিনে তোমাকে ভেঙাইছিস হিরে, খাবার তো খেলে তাড়াতাড়ি দাও হলে। কিন্তু শুন না, এর আগে কখনো মনে তো হয় লাই, কাল রাত্রি প্রথম মনে তো হলো। বাহা, এখন আর কোনো কথা লয়, আগুতে এবার তো খাবার তো খেলে। তো তুমি প্রকাশের সঙ্গে সেদিনকে কলকাতায় এসেছিলে তাই তো? ও সব কোথায় এখন থাক কি নড়ছে বাবা? কেন থাক কেন? এমনি তুমি মুনের সঙ্গে আমাকে একই বাইকে দেখে ভাবলে যে তুমি চলে যাওয়ার পর আমাদের মধ্যে সবকিছু আবার ঠিক হয়ে গেছে তাই তো? বললাম তো থাক কি না ও সকল কথা। বাহা, সেদিন আমি আর মুন অর্ঘ আঙ্কারের বাড়ি যাচ্ছিলাম ডিভোর্সের ব্যাপারে কথা বলতে। মুখে জানতেটা চেয়েছি যে তোরা কোথাকে যেছিলিস, কিসের দিকে বলছিস মুখে? দেখো বাহা, যদি একজন অকারণে না জেনে না বুঝে অন্য একজনের উপরে অবিচার করে, অন্যায় করে, তাহলে একজনের দায়িত্ব অন্যজনের ভুলটা ভাঙিয়ে দেবা। এখন ওসব কোথা থাক কিনা হচ্ছে বাবু? তো আমি তোমাকে বহুদিন আগে একটা কথা বলেছিলাম বাহা, যে আমাকে কখনো অবিশ্বাস করো না। মোটকে অবিশ্বাস করেছি কে বললো? তাহলে তোমার সেদিনের ব্যবহারের মানে আমি বুঝিনি। কি চুপ করে আছো যে? তাহলে কি তোমাকে অমন শাস্তিটা দেবে? ভুলটা তোমার ছিল বাহা, আমার নয়। দিব্যজ্যোতি মজুমদারের ভুলের দায় তুমি আমার উপর চাপাতে পারো না বাহা। কমলিকা মজুমদার তোমার দিদি, কিন্তু তা বলে তো তোমার আমার সম্পর্কটা বদলে যায় না। তার দায় তো আমার নয়, আর এমন তো নয় যে তুমি কমলিকার বোন বলে জেনে আমি তোমাকে ভালোবেসেছিলাম। এমন এক একটা বোকার মতো কাজ করো না, নিজেও ভোগো আমাকেও ভোগাও। এবার তো থাম কিনে। থাম কিনে, এই কথা বারবার বলে কি কোনো লাভ তো আনছে? শোনো, একবার না বারবার বলবো, সারা জীবন ধরে বলবো। তুমি যা করেছো তার জন্য সারা জীবন তোমাকে কথা শুনতে হবে। এবারে কিন্তু সত্যি সত্যি খাবার সময়টা পার হয়ে দিছে। যাক কিনে, তোমাকে ভেঙাইছিস হিরে, খাবার তো খেলে তাড়াতাড়ি দাও হলে। কিন্তু শুন না, এর আগে কখনো মনে তো হয় লাই, কাল রাত্রি প্রথম মনে তো হলো। কি বটে? কাল আমার খুব ফাঁকা ফাঁকা লাগছিল বাহা। একা একা শুয়ে অনেক রাত অব্দি ঘুম আসছিল না বাহা। কিনে, শরীরটা খারাপ তো লাগছিল ক্লাকি? তা ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু আমার মনে হলো যে এখন আমার রাতে আর একা থাকা উচিত না। মানে? মানে অনেকদিন তো হলো একা একা থেকেছি, এখন আমার মনে হয় আমার পাশে আমার বউর থাকা উচিত।